বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন আপনারা আশা করি কভার ফটোটা দেখে বুঝতে পেরে গেছেন আজকের টপিকটা কি আজকের টপিক হচ্ছে কেতুর নক্ষত্র পরিবর্তন কেতু এতদিন শনি নক্ষত্র অনুরাধার মধ্যে দিয়ে পাশ করছিল এবং এই অনুরাধা নক্ষত্রের শেষ বা অনুরাধা নক্ষত্রে কেতুর অবস্থান শেষ হতে চলেছে এবং কেতু এবার কিন্তু আগামী 8ই ফেব্রুয়ারি থেকে এবং 8ই অক্টোবরের যে মধ্যবর্তী সময় এই সময় কেতু অবস্থান করবে বৃহস্পতির নক্ষত্র বিশাখায় এই বিষয় থেকে আমাদের কিন্তু নতুন জীবনধারা নতুন কিছু বিষয় এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট এবং আপনার আমার প্রত্যেকটি মানুষের যে অবশ্যই ভালো মন্দ বিষয়গুলো এবার কেতু এবং বৃহস্পতির সংযোজনে এবার আমাদের চলতে শুরু করবে তো এই বিষয়টাকে আমাদের ভালো করে বোঝা দরকার যে বৃহস্পতি নক্ষত্র বিশাখায় যখন কেতু এসে উপস্থিত হচ্ছে আমাদের কোন দিকগুলোর থেকে সমস্যা আসতে পারে কোন দিকগুলো থেকে আমাদের আরও সতর্ক হতে হবে এবং কী কী ক্ষেত্র থেকে আমরা ভালো ফল এখানে কিন্তু আশা করব। দেখুন এর মধ্যে একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে কেতুর রাশিও পরিবর্তন হবে কেতু যে নক্ষত্র পরিবর্তন করছে আগামী 8ই ফেব্রুয়ারি তারপর কেতু কিন্তু 12ই এপ্রিল রাশিও পরিবর্তন করবে তো এখানে ফল যে বিষয়টা রাশিফলের যে প্রভাব সেটা একটু আলাদা হবে 12ই এপ্রিলের পর থেকে এবং 12ই এপ্রিলের আগের অবস্থানটাও কিন্তু কিছুটা আলাদা হবে আমরা এত বড় আলোচনাটা যদি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি তো সেক্ষেত্রে কিছুটা আপনাদের গুলিয়ে যাবে আমরা মূল ফোকাসটা দেবো কেতুর যে 8ই ফেব্রুয়ারিতে নক্ষত্র পরিবর্তন তারপর থেকে 12ই এপ্রিলে যে মধ্যবর্তী সময় আপনাদের কোন কোন দিক থেকে ভালো মন্দ ফল আসবে সেই বিষয়টা আমরা আগে আলোচনার প্রেক্ষাপট এখানে রাখতে চলেছি এই যে বিশাখা নক্ষত্র একটা নক্ষত্রের 4টে পদ হয় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি 4টে পদ মানে 4টে ভাগ ধরতে পারেন তো এই পদ মানে হচ্ছে চরণ আমরা জানি পা তো এই 4টে পদ কেতুর যে অবস্থান যে বিশাখা নক্ষত্রে যাবে একটা নক্ষত্রের 4টে ভাগ কিন্তু কেতুকে অতিক্রম করতে হবে এবং কেতু এবং রাহু আপনারা দেখে থাকবেন এরা ঘড়ির কাঁটার দিকে কিন্তু অগ্রসর হয় এবং অন্যান্য বাকি সমস্ত গ্রহ নক্ষত্ররা ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিশায় কিন্তু গোচর করে তো যেহেতু রাহু এবং কেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানে আমাদের হরোস্কোপের উল্টো দিকে ঘুরছে সেই জন্য দেখবেন আপনার জন্মছক বা পুষ্টি থাকলে সেখানে সর্বদাই রাহু এবং কেতুকে বক্রী লেখা থাকে বক্রী মানে হচ্ছে তারা পশ্চাৎগতি উল্টো দিকে ঘুরছে আর সেই উল্টো দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা তো সেক্ষেত্রে রাহু এবং কেতুর যে পদটা শুরু হচ্ছে কেতু আগে 4 নম্বর পদে যাচ্ছে মানে শেষ থেকে কেতু শুরু করছে তারপর 12ই এপ্রিল সে রাশি পরিবর্তন করে বিশাখা নক্ষত্রে 3, 2 এবং 1 পদায় কিন্তু গোচর করবে এবং এই গোচরটা 18ই অক্টোবর 2022 অবধি চলবে তো আমাদের যেহেতু ফোকাসটা আজকে কেতুর যে বর্তমান অবস্থান যেটা তুঙ্গস্থ অবস্থান বৃশ্চিক রাশির ঘরে অবস্থান এবং বিশাখা নক্ষত্রের পদ চতুর্থ অর্থাৎ চতুর্থ পদে অবস্থান সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এমন একটি সময় কেতু নক্ষত্র পরিবর্তন করছে যখন কেতু রাশি পরিবর্তনের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে তো এই বিষয়টা আমাদের মাথায় রেখে আমাদের এগোতে হবে আলোচনাটা কেন এটাকে আমি বিশেষ বলছি যে রাশি পরিবর্তনের দোরগোড়ায় কারণ কোনো গ্রহ বা নক্ষত্র বা কোনো এনার্জি এরা যখন কোনো রাশি পরিবর্তন করে সেই রাশি পরিবর্তনের শুরুতে এবং অন্তিম মুহূর্তে মানে শেষ দিকে এরা কিন্তু শক্তির বিচ্ছুরণ ঘটায় ফলত এই এমন একটি সময় যখন নক্ষত্র পরিবর্তন হচ্ছে যখন সে রাশি পরিবর্তনের দোরগোড়ায় তখন তার পজিটিভ এবং নেগেটিভ গুণগুলো ম্যাক্সিমাম হায়ার লেভেলে থাকে তো সেই বিষয়টা আমাদের কিন্তু নিত্য দৈনন্দিন যে প্রেক্ষাপট তার উপর কিন্তু প্রভাব বিস্তার করে এবার কেতুর যে আলোচনাটা যারা শুনতে এসছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিই কেতু বা রাহু এদের ফিজিক্যাল এক্সিস্টেন্স মানে আপনি টেলিস্কোপে চোখ রাখলে এদেরকে দেখতে পাবেন না এরা হচ্ছে নির্দিষ্ট একটি গ্রহণবিন্দু যেটা পৃথিবীর এবং সূর্যের যে পরিক্রমণ যে পৃথিবীর পরিক্রমণ গতি এবং সূর্যকে পরিক্রমণ করছে তার সঙ্গে সঙ্গে এবং চন্দ্রের যে পৃথিবীকে রোটেশন তো তার সঙ্গে সঙ্গে এই রাহুকেতুর অবস্থানটা বদলায় প্রতি 18 মাস অন্তর কারণ রাহু এবং কেতু হচ্ছে গ্রহণ বিন্দু যে বিন্দু থেকে গ্রহণ শুরু হয় চন্দ্রের উত্তর দিক সেটা সেই বিন্দুকে রাহু বলে এবং যে বিন্দুতে গ্রহণ শেষ হয় চন্দ্রের সাউথ নর্থ বলে সেখানে কিন্তু আমরা কেতুকে অবস্থানে দেখতে পাই এবং একটা সরল রেখা মানে রাহু সরছে মানে কেতু সরছে তার মানে এটা ভাববেন না রাহু এবং কেতু একই সময় নক্ষত্র পরিবর্তন করছে কারণ নক্ষত্রের ডিগ্রিগুলো আলাদা আলাদা রাহু বর্তমানে
সূর্য নক্ষত্র কৃত্তিকায় চলছে এবং কেতু নক্ষত্রটা পরিবর্তন করছে। রাহু কিছুদিন আগে নক্ষত্র পরিবর্তন করেছিল, তখন আমি ভিডিও আপডেটস দিয়েছিলাম, রাহু প্রবেশ করেছিল কৃত্তিকায়, এখন কিন্তু কেতু নক্ষত্র পরিবর্তন। হ্যাঁ, এবার আমি একটু বুঝিয়ে আলোচনাটা করছি। এবার আলোচনার মেন বিষয় হচ্ছে কেতুর, আপনারা যদি পৌরাণিক তথ্য কাহিনী জানেন, সকলেই কম বেশি জানেন, এমন মানুষ খুব কমই আছেন যারা জানেন না, যে কেতু একটি মানে শিরচ্ছেদ করা একটা দৈত্য রূপকে এখানে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এখানে কেতুর যে এনার্জিটা আমরা দেখি সেটা কিন্তু নিজের মতো অ্যাক্ট করতে পারে না। কেতু খালি, যেহেতু মস্তিষ্ক এখানে নেই, কেতু সবসময় কিন্তু ভ্রম সৃষ্টি করে, আমাদের সামনে ধোঁয়াশার সৃষ্টি করে, সত্যের কাছাকাছি এগোতে দেয় না, কোনো জিনিসকে লুকিয়ে রাখে, কোনো জিনিসকে হাইড করে দেয়। তো এটা হচ্ছে কেতুর কিছু ন্যাচারাল বৈশিষ্ট্য। এবং কেতুর কাজ হচ্ছে সেপারেশান, কাঁচি। কেতুর কাজ হচ্ছে একদম দুটো জিনিসকে ডিট্যাচ করে দেওয়া। কেতুর কাজ হচ্ছে যে কোনো জিনিস থেকে আইসোলেট করা, সরিয়ে আনা, যে কোনো জিনিস থেকে সরিয়ে আনা, আত্মকেন্দ্রিক করে দেওয়া, নিজের ভেতর কিন্তু গুটিয়ে রাখা, নিজের ভেতরে মধ্যে বহির্জগৎ থেকে সরিয়ে আনা, এটা হচ্ছে কেতুর কাজ। এবং কেতুর যে বৈশিষ্ট্যর মধ্যে আমরা ভালো গুণের মধ্যে দেখতে পাই, আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান, বিজ্ঞান চর্চা, আধ্যাত্মিকতার পথে উন্নতি। আর কেতুর নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে আমরা দেখতে পাই মানসিক সমস্যা, ম্যানিয়া, পাগলামো, এই ধরনের বিষয়গুলো কিন্তু কেতুর নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে আমরা দেখতে পাই। এবং কেতু যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি কিরম পজিশানে আছে, এবং কেতু যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি কিরম পজিশানে আছে, সেটা দেখে আমাদের সামগ্রিক রাশিফলটা বিচার করতে হয়। এখানেও তার ব্যতিক্রম হবে না। এখানে কেতু যেহেতু মঙ্গলের রাশিতে অবস্থান করছে, মঙ্গল বর্তমানে বৃহস্পতির ঘরে এবং তার পরবর্তী সময় সে কিন্তু উচ্চস্থভাবে অবস্থান করবে। এবং কেতু যে নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি, সে বর্তমানে শনির গৃহে অবস্থান করছে, এবং এখান থেকেই আমরা প্রভাবের আলোচনাটা শুরু করব। প্রথম যে প্রভাবটা আপনারা বুঝতে পারবেন কেতু বৃহস্পতি নক্ষত্রে আসার জন্য, সেটা আমি অবশ্যই মনে করি এখানে কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চা এবং বিদ্যাভাবে কিন্তু উন্নতি। হ্যাঁ, এটা কেতুর প্রভাবে প্রথমেই আমরা দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু বাড়বে। স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে কিছু আগ্রহ এই সময় কিন্তু থাকবে। অনলাইন স্টাডি, বিশেষত অনলাইনে কোনো আপনি নতুন কিছু কোর্স শিখছেন, কোনো সিক্রেট কোনো বিদ্যা, যেমন অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি বা গুপ্তবিদ্যা যেগুলো বলি, সেই ধরনের বিদ্যা আপনি আরোহণ করতে চাইছেন বা সেই ধরনের বিদ্যা আপনি ইনভলভ হতে চাইছেন, সেগুলো আমরা ফার্স্ট বৃহস্পতি এবং কেতুর সংযোগে আমরা দেখতে পাব। কেতু নক্ষত্রে, কেতু যে নক্ষত্রে থাকবে, যে বিশাখা নক্ষত্র 8ই ফেব্রুয়ারি থেকে টানা 18ই অক্টোবর অবধি, তো বিশাখা নক্ষত্রের সিম্বল আমি প্রত্যেকটি দৈনিক রাশিফলে যখন বিশাখা নক্ষত্র পড়ে বলি, একটা ফুলের আর্ট, মানে একটা বিয়ে বাড়ির সামনে বা জন্মদিনের বাড়ির সামনে যে ফুলের ডেকোরেশন বাঁকা মতো থাকে, তো ফুলের আর্ক। এবং এখানে দুজন মহিলা দাঁড়িয়ে আছেন, একজনের গায়ে মলিন বস্ত্র বা ময়লা বস্ত্র, একজন খুব সেজে গুজে দাঁড়িয়ে আছেন। তো এই ফুলের আর্ট থেকে এটা বোঝা যায় এদের মনে কিন্তু অ্যাম্বিশন থাকে, একটা উচ্চ মার্গে ওঠার কিন্তু ইচ্ছা থাকে। তো কেতুর এবং বৃহস্পতির সংযোজনে আমরা দেখব বেশ কিছু সেক্টরে পদোন্নতি, বেশ কিছু সেক্টরে এখানে কিন্তু ডেভেলপমেন্ট, আপনার কোনো গ্রেডেশন প্রাপ্তি, আপনার নেক্সট অ্যাম্বিশনের দিকে আপনার এগোনো, নেক্সট ফুট স্টেপের দিকে এগোনো এই বৃহস্পতি এবং কেতুর সংযোজনে আমরা দেখতে পাবো। এবং যারা আধ্যাত্মিক পথের দিশারি বা আধ্যাত্মবাদের প্রতি আকৃষ্ট হয়েছেন, যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কেতুর সাপোর্ট, মানে কেতুর সাহায্য দেখতে পাবো। কোথায় কেতু আপনার মনকে নেগেটিভ ফল দেবে, দেখুন কেতু আমি একটু আগেই বললাম সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসে, সব কিছু থেকে আইসোলেট করে, ভোগ মোহ বাসনা কামনা এগুলো থেকে কেতু বিপরীত দিশায় নিয়ে আসে মানুষকে। আর এই যে বিশাখা নক্ষত্রের সিম্বলটা দেখলেন ফুলের আর্ক, এই আর্কটা রিপ্রেজেন্ট করছে মানুষের মনে উচ্চ অভিলাষ, উচ্চ মার্গে ওঠার ইচ্ছা। তো এই ইচ্ছাটা থাকা ভালো, কিন্তু এই ইচ্ছার প্রতি যারা একদম কি বলবো একদম মেন্টালি ভীষণ মাত্রা ডিভোটেড, মানে এটা পেতে হবে, এইটা কিনতে হবে, আমায় আরও উঠতে হবে জীবনে, এই যে ইচ্ছা, এই ইচ্ছার বশবর্তী হয়ে যারা মোহগ্রস্ত হয়ে গেছে, না পেলে কিছু নয়, আমাদের একটাই লক্ষ্যটাই পেতে হবে, মানে বস্তু জগতের প্রতি মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো যাদের মনে ভীষণ মাত্রায় ঘোরে, মানে ইনকাম ইনকাম ইনকাম, অর্থ অর্থ অর্থ, বা কিছু পেতে হবে পেতে হবে পেতে হবে, এই যে কেতু নক্ষত্রে যখন বৃহস্পতি এবং কেতুর যে সংযোগটা তৈরি হবে, এটা কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা লেট করাতে পারে, সেক্ষেত্রে আপনার মনোকষ্ট বাড়াতে পারে। আমি এটা বলছি না যে কেতু বৃহস্পতির কানেকশানে আপনার অ্যাচিভমেন্ট হবে না, নিশ্চয়ই হবে, কিন্তু যাদের অতিরিক্ত মাত্রা অতিরিক্ত ভোগসুখের প্রতি চাহিদা আছে, যে কোনো লগ্ন যে কোনো রাশি হোক না কেন,
তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটু হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এটা আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। অনেকে বিশাখা নক্ষত্র যে বিশাখা নামটার এখানে কিন্তু শাখা প্রশাখা এই বিষয়গুলোকে অনেকে রিপ্রেজেন্ট করে এবং বহু অ্যাস্ট্রোলজিদের এটা মত, যেমন গাছের শেকড় যে শাখা প্রশাখা বিস্তার করে বা গাছের ডালপালা দেখবেন প্রচুর শাখা প্রশাখা বিস্তার করে, তো আপনার কেরিয়ার এই সময় কিন্তু শাখা প্রশাখা, অর্থাৎ আপনি ব্যবসা করছেন পার্ট টাইম বেসিস কিছু জব করলেন, আপনি পার্ট টাইম মানে ফুল টাইম জব করছেন তার পাশে পার্ট টাইম বেসিস কোনো ব্যবসা করলেন, আদার্স কিছু ব্রাঞ্চ তৈরি করা আপনার সোর্স অফ ইনকামের জন্য, এগুলো কিন্তু আমরা এই বিশাখা নক্ষত্রে কেতুর অবস্থানের সঙ্গে সঙ্গে এটা হরোস্কোপে আমরা দেখতে পাবো। এবং বিশেষত পদ ফোর যেটা আমরা পাচ্ছি কেতুর নক্ষত্রে, এই সময় মঙ্গলের অবস্থান মোটামুটি স্ট্রং থাকছে, ফলে দেখুন সিভিল কাজগুলো এই সময় ভালো হবে, যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় মেডিকেল কাজগুলো, রোগ ডিটেকশন, একটা গুপ্ত রোগ আপনার শরীরে আছে আপনি জানেন না, একটা দানা বেঁধেছে কোনো রোগ ডিটেকশন হয়নি, তো এই সেই রোগ ডিটেকশন আপনি কোনো চিকিৎসকের শরণাপন্নে গিয়ে সেখানে বেটার ফল পেলেন। শুধু তাই নয়, এখানে কেতু মঙ্গলের এবং বৃশ্চিকের কানেকশান, আয়ুর্বেদিক শাস্ত্র, আপনার কোনো ধরনের মেডিটেশন, সব থেকে বড়ো বিষয় যারা যোগ সাধনা করেন, যোগ সাধনার দুটো পার্ট, একটা হচ্ছে এই যোগা যেটা আমরা বলি, সেই দিকটা হরোস্কোপে কিন্তু এই সময় ভালো, আপনি কোনো সেলফ মানে বডির ইম্প্রুভমেন্টের জন্য করছেন, আর একটা হচ্ছে আধ্যাত্মিক সাধনা, তো এই দুই পার্টে কিন্তু কেতু অত্যন্ত ভালো ফল দেবে এবং আপনার যে সমস্যা যে প্রবলেম সেই প্রবলেমগুলো থেকে আপনাকে বের করে আনতে সাহায্য করবে, সেটা ফিজিক্যালি হতে পারে এবং মেন্টালি হতে পারে, অর্থাৎ হিলিং প্রসেস। এটার উপর কেন গুরুত্ব দিচ্ছি দেখুন, বৃহস্পতি বর্তমানে শতভিসা রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং এই যে অবস্থান বৃহস্পতির যে শতভিসা রাহু নক্ষত্র অবস্থান, এটা ইন্ডিকেট করছে যে শতভিসা মানে থাউজেন্ডস হিলার, এখানে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও শোনেন তারা জানেন আমি এখানে প্রত্যেকটি নক্ষত্র সম্বন্ধে কিছু কিছু বৈশিষ্ট্য বলে থাকি প্রতিদিনের রাশি ফলে, তো এই শতভিসা নক্ষত্র বৃহস্পতি অবস্থান এই শতভিসা থাউজেন্ডস হিলার, 100 জন বলতে পারেন হিলিং পাওয়ার যাদের কাছে আছে, কোনো সমস্যার সমাধান, চিকিৎসক চিকিৎসার সমাধান এগুলো যাদের কাছে আছে সেটা বৃহস্পতির এই মুহূর্তে সেই শতভিসা নক্ষত্রে অবস্থান করছে, তো ফলত এই হিলিং প্রসেস কেতু নক্ষত্রে কিন্তু এই সময় হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনার যে সমস্যা যে রোগভোগ যে সমস্যা ছিল সেখান থেকে আপনি বেশ কিছুটা জায়গায় বেরোতে পারছেন, এটা একটা গুড সাইন আমরা বৃহস্পতি নক্ষত্রে দেখতে পাচ্ছি। সুপারিশ মারফত কোনো কাজ হওয়া এগুলোর ক্ষেত্রে আমরা কেতুর প্রভাবে এই সময় দেখতে পাবো, যে কিছু সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। আগে যদি আপনার লাইফে হয়ে থাকে কোনো সুপারিশ মারফত কোনো কাজ, সেই জায়গাটা অবশ্যই আমরা হরোস্কোপে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবো। ইনস্ট্যান্ট যে বিশাখায় প্রবেশ করছে 8 তারিখ থেকে কেতু, কয়েকটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কেতুর কাজ হচ্ছে সেপারেট করা, আমি একটু আগে বলছিলাম কাট করা কোনো সম্পর্ক রিলেশনশিপকে কাট আপ করা, তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা যৌথ কাজ করছেন যেমন গ্রুপ ওয়ার্ক করছেন, যৌথ ব্যবসা করছেন, কারোর সঙ্গে ইনভলভমেন্টে একসাথে কোনো কাজ করছেন, সেগুলোর ক্ষেত্রে যদি খুব নেগেটিভ অ্যাসপেক্ট ফিল করেন, খুব সমস্যা ফিল করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এখানে নেবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ আপনারা করতে চাইলে এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা পাচ্ছেন সেই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো ছোটো 1-2 কথার অল্প আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার যা যা জানার আছে সবই ফোনে জানতে পারবেন এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে, আর অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন, ইউটিউবের নোটিফিকেশান অনিয়মিত, নিজেরা দেখে নিন কতগুলো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন আর কতগুলো নোটিফিকেশান আসছে, তো সেক্ষেত্রে অন্যান্য আপনি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করবেন। আর যারা নোটিফিকেশান পাচ্ছেন না রেগুলার, আমি বলবো দেখুন সাবস্ক্রাইব বাটন তো প্রেস করা আবশ্যক, তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করেছেন যারা, ক্লিক করে আর একবার অলে ক্লিক করে দিন, তাতে একবার অফ করে একবার অলে ক্লিক করে দিন, তাতে রেগুলার নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন। আমরা যে বিষয়টায় ছিলাম সেটা হচ্ছে কেতু এবং বৃহস্পতির যে সংযোগ, তো এই এখানে মঙ্গলের উপস্থিতি, এখানে আমি বলবো চিকিৎসা বিজ্ঞান মেডিকেল শাস্ত্র, এই মেডিকেল শাস্ত্রে কিন্তু কিছু উন্নতি বা চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে যারা যুক্ত আছেন, মেডিকেল রিলেটেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হতে পারে, সাহিত্য চর্চা যারা করছেন, সাহিত্যিক যারা আছেন এদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হতে পারে।
কেতু যে বিশাখা নক্ষত্রের যে বৈশিষ্ট্য হচ্ছে ডায়নামিক নেচার। ওই যে দুই মহিলার আমি ছবির রূপকে বলছিলাম যে একজন ময়লা বস্ত্র আর একজন খুব সেজেগুজে দাঁড়িয়ে আছে, এক্ষেত্রে এটা ইন্ডিকেট করে এই নক্ষত্রের মানুষেরা খুব ডায়নামিক হন, মানে সমাজের উচ্চ স্তরে এবং নিম্ন স্তরে মেলামেশার জায়গাটা এরা কিন্তু পারেন এবং সমস্ত জায়গায় এরা কিন্তু বিস্তার লাভ করতে পারেন। তো এই ডায়নামিক ব্যক্তি যারা আছেন, সবার সঙ্গে যারা মিলেমিশে থাকতে পারেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ বাড়বে। অর্থাৎ আপনার আপনি যদি একজন পাবলিক ফিগার হন, আপনি যদি একজন লোকের মানে মানে মাস অ্যাট্রাক্টের জায়গায় থাকেন, সেই জায়গাটা বাড়বে। আবার অপরদিকে আমরা যদি দেখি কেতুর বৈশিষ্ট্যে যারা একটু আত্মকেন্দ্রিক, নিজের ভেতর থাকতে ভালোবাসেন, তারা কিন্তু আবার নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রাখবেন। এর দুটো দিক আছে। একটা হচ্ছে যদি নিজেকে নিজের ভেতর গুটিয়ে রাখতে চান তাতে অসুবিধা নেই, কিন্তু সেটা যদি আপনার আত্মসংযমবোধ, আপনার সেলফ ডেভেলপমেন্ট, মানে যেটা আমরা বলি উত্তরণ, তো এই জায়গায় যদি থাকে, আপনার আপলিফমেন্টের জায়গা থাকে, আপনি সাধন ভজন করছেন, কোনো ঈশ্বরের সাধনা করছেন, তার জন্য আপনি আইসোলেট হয়েছেন, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার ভালো যাবে এবং কেতু এক্ষেত্রে সাপোর্ট করবে। আর তেমনই আপনি যদি কোনো মাস অ্যাট্রাক্ট বা ইত্যাদির মধ্যে থাকেন এবং সেটা যদি সৎ উপায় হয় সেটাও কিন্তু সাপোর্ট করবে। করবে না কোনগুলো? করবে না হচ্ছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন, আপনি যদি একাকিত্বে ভোগেন, সেই একাকিত্ব কিছু কারণে কেতু আবার একটু বাড়িয়েও দেয়, সেটা কিন্তু আপনার পক্ষে নেতিবাচক। সেক্ষেত্রে আমি বলবো আপনি জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিন। আর অপরদিকে আপনি যদি হুজুকে ব্যক্তি হন, মানে কোনো লক্ষ্য নেই, আপনি আনন্দ অনুষ্ঠান, পার্টি, ডিনার এগুলো করছেন, এর মধ্যে মেতে থাকতে চাইছেন, সেটা কিন্তু কেতু এবং বৃহস্পতি নক্ষত্র আপনার ক্ষেত্রে একসময় কিন্তু আপনাকে হিট করতে পারে, আপনাকে কিছুটা সমস্যায় ফেলে দিতে পারে, সেটা আবার নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। তো আমাদের বৈশিষ্ট্যের সঙ্গে যদি চলতে পারি আমরা বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবো, আর নেগেটিভ কিছু বিষয়ের সঙ্গে যদি চলি সেক্ষেত্রে আমরা নেগেটিভ ফল পাবো, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন কেতু এবং বৃহস্পতির কানেকশান, আমি যেটা কভার ফটোয় একটা ট্যাগলাইনে লিখেছিলাম যে কী লিখেছিলাম যে বড় পরিবর্তন আসছে বহু বিষয়। কেন বড় পরিবর্তন? শুধু কি আমার ভিউ টানার জন্য আমি বড় পরিবর্তন লিখেছি? তা নয়। বৃহস্পতি যে কোনো মানে বৃহৎ বিষয়কে রিপ্রেজেন্ট করে, বড় বিষয়কে। তো যে কোনো বড় বিষয়, তিল থেকে তাল হওয়া বিষয়গুলো হচ্ছে বড় বিষয়, তো বড় বিষয়কে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। তো যে কোনো এই বৃহৎ আকার বিষয় কিন্তু লাইফে হঠাৎ করে সাডেন বিষয় আসতে পারে, যেটা হয়তো আপনি জানতেন বড় পরিবর্তন। যেহেতু কেতু এবং বৃহস্পতি সংযোগ, লাইফে বড় পরিবর্তনের জন্য অনেকে কিন্তু একটু কোমর বেঁধে রেডি থাকুন। কারণ আমি আপনার এখান থেকে দশান্তর্দশা জানি না, আমি জানি না আপনার বৃহস্পতি কেতুর দশা চলছে কিনা, আমি জানি না আপনার বৃহস্পতি কেতু সংযোগ আছে কিনা, আমি কিছুই জানি না। আমি এটা জানি বর্তমান পরিস্থিতিতে কী পরিবর্তন আসতে চলেছে আর আপনাদের কোন জিনিসটা বোঝাতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফে কিছু বড় টার্ন, বড় টার্নিং পয়েন্ট হতে পারে, সেটা আপনার বিজনেসে হতে পারে, আপনার সেটা হেলথে, হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। কেন? বৃহস্পতি এবং কেতুর সংযোগ কিছু দীর্ঘমেয়াদী সূত্র, কিছু বড় কিছু বিষয়কে, আপনি অবশ্যই কোনো রোগ ডিটেক্ট হলো, আমি একটু আগে বললাম রোগ ডিটেকশন এবং তার হিলিং প্রসেস, তার যে চিকিৎসা সেটা একটু সময় সাপেক্ষ হলো, একটু টাইম নিল। তো এই বড় বিষয়গুলো বা আপনি একটা বড় টার্ন ওভার পেলেন, বড় একটা আর্থিক লাভ পেলেন, তো এই বড় বিষয়গুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা বেশি, বিশেষত কেতুর ট্রানজিটের পরপর। তো এই নক্ষত্রের ট্রানজিটের পরপর এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং বিশাখা নক্ষত্রের যে শাখা বিস্তার করার যে বিষয়টা আমি বলছি, এই বিষয়টাকে মাথায় রাখলে আমরা দেখব বহু ক্ষেত্রেই যাদের বৃহস্পতি দশান্তর্দশা চলছে, কেতু দশান্তর্দশা চলছে, যে প্রফেশনে আছেন তার পাশাপাশি কিছুটা আনুষাঙ্গিক কিছু শুরু করা, তার পাশাপাশি নতুন কিছু একটা কাজ শুরু করা, অর্থাৎ শাখা প্রশাখা বিস্তার করা, বা ব্যবসাটা আপনি করছেন পাশাপাশি অন্য একটা ব্যবসা করলেন, অর্থাৎ তার একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা, এগুলো কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাবো, যেটা অবশ্যই ভালো। এবং এই দিকটা যদি কেউ এগিয়ে নিয়ে যেতে পারেন এই সময়, অবশ্যই একটা সাবস্টিটিউট আপনার পথ এই বিশাখা নক্ষত্র এবং কেতুর কম্বিনেশনে আপনি কিন্তু এই সময় খুলতে পারবেন, এটা অবশ্যই পজিটিভ। এবং আপনাদের আমি সবসময় বলি যে দৈনিক রাশিফলটা ফলো করবেন, কারণ দেখুন এই একটা আলোচনা এত কিছু বলা সম্ভব নয়, এতটুকু বলতে বলতেই দেখুন অনেকটা সময় চলে গেছে, প্রায় 18 মিনিট পার হয়ে গেছে। তো এখানে কেতু, এই কেতুর মধ্যে দিয়ে যখন নক্ষত্রে কতভাবে চন্দ্র এখান দিয়ে পাশ করবে, এই কেতু যেখানে আছে চন্দ্র যেদিন নিচস্থ হবে সেই সময় কেতুর এফেক্ট আরও বেড়ে যাবে, চন্দ্র যেদিন বৃহস্পতির নক্ষত্রে আসবে সেদিন এফেক্ট বেড়ে যাবে, যেদিন চন্দ্র কেতুর নক্ষত্রে আর দুই নক্ষত্রে যেমন অশ্বিনী, তারপরে আপনার অশ্বিনী, তারপরে মূলা, মঘা, এই নক্ষত্রগুলো যখন চন্দ্র অবস্থান করবে তখন এই কেতুর কার্যকারিতা বেড়ে যাবে, সেগুলো আমরা সেখানে অবশ্যই দেখতে পাবো। এবার আমরা আলোচনাটা একটু লগ্নরাশির প্রেক্ষাপটে দেখে নিই, কয়েকটা পয়েন্ট আমি ছোটো ছোটো করে বলবো, লগ্নরাশিগুলো কোন লগ্ন কোন রাশিতে কী কী বিষয় অ্যালার্ট থাকতে হবে বা কী কী বিষয়ে পরিবর্তন আসবে, এটা একটু মনোযোগ সহকারে শুনে নিন। আর ফোন নম্বর তো পেয়ে গেছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওটি, যাতে অন্য বন্ধুরা দেখতে পান, জানতে পারেন এই কেতুর পরিবর্তনটা সম্পর্কে,
দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এক সেকেন্ড লাগবে, আপনি যদি ফুল স্ক্রিন মোডেও দেখেন ভিডিওটি পজ করে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আলোচনাটা এবার আমরা লগ্ন রাশি প্রেক্ষাপটে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একাদশে অবস্থান করছে এবং কেতু অষ্টমে বৃহস্পতি নক্ষত্রে থাকে। এক কথায় বলা যায় এক সময় মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন আসন্ন। গ্রুপ ওয়ার্ক বা যৌথ বিষয়গুলোর ক্ষেত্রে আমি যেটা স্টার্টিংয়ে বললাম আপনাদের আরও একটু কসাস হতে হবে, আরও একটু সতর্ক হতে হবে। এই সময় কিন্তু গুপ্ত বিদ্যার সফলতা, গুপ্ত অর্থের খোঁজ, গুপ্ত বিষয়ের কিছু প্রাপ্তি এই সময় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিছু অর্থে মেডিকেল এক্সপেন্স এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার শুক্র যদি নেগেটিভে থাকে, কারণ এখানে শুক্র সপ্তমপতি, তাহলে দাম্পত্য বিষয়ে কিছু আপনার মতের অমিল বা বিভাজন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জব ট্রান্সফার, জব চেঞ্জ, বিদেশ যাত্রা কিছু অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন। বিশদে জানতে দৈনিক রাশিফলটা রোজ ফলো করুন আর গুরুজনদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখুন। আমাদের ফোন নম্বর তো পেয়ে গেছেন, সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে ব্যবসায় উন্নতি হতে পারে, আর্থিক যোগাযোগ আপনার ব্যবসার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু পার্টনারশিপ ব্যবসায় কিছু বিষয়ে যদি সমস্যা ফিল করেন সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। শুধু দাম্পত্য বিষয়ে যদি আপনার সমস্যা ফিল করেন, যেমন ধরুন যাদের ডাইভোর্সের যোগ আছে সেটা এই সময় অ্যাক্টিভ হতে পারে, তো সেক্ষেত্রে যদি সমস্যা ফিল করেন আপনি অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। কেতু এই সময় গুপ্ত অর্থের হদিশ দিতে পারে, কর্মক্ষেত্রে আপনার কিছু পদোন্নতির সম্ভাবনা আপনাদের জোরালোভাবে তৈরি হতে পারে কেতুর প্রভাবে, এবং আর্থিক যোগাযোগে কেতু বৃদ্ধিতে সহায়ক হবে। তবে এই সোশ্যাল বিষয়, সমাজ সামাজিকতা, আপনার যে সোশ্যাল ইনভলভমেন্ট, সেক্ষেত্রে আমি যেটা জেনারেল প্রেডিকশানে বললাম, কোনো জায়গা থেকে আপনি যদি মানে হুজুকে ব্যক্তি হন, সেখান থেকে হঠাৎ করে আপনি বিমর্ষ হয়ে কোনো জায়গায় নিজের ভেতর একটু আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারেন, এটা অবশ্যই একটু গুরুত্ব দিতে হবে। লোয়ার অর্গান রিলেটেড সমস্যাগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। এডুকেশনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আপনারা অবশ্যই দৈনিক রাশিফলটা রোজ ফলো করুন আর সমস্যায় থাকলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে স্পেশালি ষষ্ঠভাবে এখানে কিন্তু কেতুর অবস্থান, তো সেক্ষেত্রে আমি বলবো রোগভোগের ক্ষেত্রে একটু আপনাকে সজাগ সতর্ক হতে হবে। রোগভোগের বিষয়ে আপনাকে কিন্তু আরও কেয়ারফুল হতে হবে, এবং আমি এখানে যেমন রোগভোগ আসার কথা বলছি তেমন রোগভোগ থেকে মুক্তি লাভের জায়গাও কিন্তু বৃহস্পতি এবং কেতুর হাত ধরে আসতে পারে। অল্টারনেট মেডিসিন যেমন ধরুন ভেষজ থেরাপি ইত্যাদি যেগুলোর কথা আমি একটু আগে বলছিলাম স্টার্টিংয়ে, সেগুলো ক্ষেত্রে এই সময় রেসপন্স ভালো হতে পারে। কম্পিটিশানে জয়যুক্ত হতে পারেন, গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন। দাম্পত্য বিষয়ে কোনো কোনো কারণে একটু নিজেদের মধ্যে রোম্যান্টিক মুডের হানি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা সহায়ক হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিযোগ থাকবে, কিন্তু যেখানে পার্টনারশিপ বা যৌথ রিলেশন আছে সেই জায়গায় আরও আপনাকে একটু সেন্সিটিভ হতে হবে। সমস্যা খুব বেশি থাকলে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, শত্রু নাশের কিন্তু সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে পারে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সেস থাকছে। আপনারা অবশ্যই দৈনিক রাশিফলটা ফলো করবেন আর খুব বেশি সমস্যা থাকলে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, এখানে দেখুন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই দিতে হবে, কারণ এখানে বৃহস্পতি অষ্টমে এবং ষষ্ঠের কানেকশান পঞ্চমের কানেকশান পাচ্ছি। ফাটকা লাভের সংযোগ হতে পারে, পুরনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কিছু বাড়ি গাড়ি জিনিসপত্র রিসেল বা সেল করতে চাইলে সময়টা ভালো, কিন্তু ধরুন আপনি ডেভেলপমেন্টে দিচ্ছেন, নতুন কিছু কেনাকাটি করছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, সেগুলো বিষয়ে আপনাকে আরও সতর্ক হতে হবে। জব ট্রান্সফার হতে পারে, আপনার নতুন ইন্টারভিউতে সফলতা লাভের যোগ থাকতে পারে। সন্তান খানিকটা কথার অবাধ্য হতে পারে, সন্তানের প্রতি, সন্তান যাদের আছে সন্তানের প্রতি আরও কেয়ারিং হওয়া প্রয়োজন। এডুকেশনের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো যেতে পারে, আপনার আধ্যাত্মিক পথে যদি আপনি এগোতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পেতে পারেন। সমস্যা বেশি থাকলে ফোনে যোগাযোগ করে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। পেটজনিত সমস্যার বিষয়ে এই সময় একটু সতর্ক থাকবেন। দৈনিক রাশিফলটা রোজ ফলো করে যান, প্রশ্নগুলো জানান। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ স্থানে কেতু, এখানে বৃহস্পতি প্রভাবাধীন। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো সময়টা যথেষ্ট ভালো যাবে, মনে চিন্তাভাবনাগুলো বেশি দানা বাঁধছে এগুলোর সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এড়িয়ে চলা দরকার। প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসবে, বিশেষত আপনার বাস্তুকেন্দ্রিক বিষয়ে যদি আপনি কিছু সিদ্ধান্ত নেন, বাড়ি ডেভেলপমেন্টে দেবেন, পুরনো বাড়ি সেল করবেন, এগুলো বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে, এবং
ফ্ল্যাট বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে বাস্তু বিচার করানো, গাড়ি কেনার ক্ষেত্রে তার ফিচার্স দেখা, পুরনো বিশেষত পুরনো গাড়ি পুরনো বাড়ি এগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সিভিল মামলা, যেসব সিভিল মামলা চলছে তার কিন্তু গতিবিধির পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিছু ক্ষেত্রে পরিবার পরিজন এদের সঙ্গে কিন্তু মতান্তর কেতু কিন্তু দিতে পারে। আপনার জ্ঞান বিজ্ঞান আধ্যাত্মিক উন্নতিতে কেতু যথেষ্ট ভালো সহায়ক হবে। লাইফ পার্টনারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন এবং পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ জায়গায় যদি কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিতেও কিন্তু কার্পণ্য করবেন না। কেতু এখানে মনের ওপর যেহেতু প্রভাব বিস্তার করছে, যারা স্থির চিত্তে থাকবেন, ছটপট করবেন না, যে কোনো সিদ্ধান্ত সাত পাঁচ ভেবে নেবেন, তাদের ক্ষেত্রে কেতু অবশ্যই সহায়ক হবে। তাড়াহুড়োর মধ্যে থাকা সিদ্ধান্তগুলো ভুলের দিকে যেতে পারে, মানে কেতু ভ্রমিত করে, আমি শুরুতে বলছিলাম কেতু ভ্রম সৃষ্টি করতে পারে, আপনি যেটা যেরকম দেখছেন সেটা সেরকম নাও হতে পারে। আমরা অবশ্যই দৈনিক রাশিফল আরও আপডেটস দেবো, দৈনিক রাশিফলটা দেখুন, আর অবশ্যই সমস্যা থাকলে আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যা রাশির তৃতীয় ভাবকে এখানে কিন্তু কেতু প্রভাবিত করছে এবং পরবর্তী সময় দ্বিতীয় ভাবকেও করবে, এখানে বৃহস্পতির কানেকশান। সোজা কথায় বলতে গেলে আর্থিক কাজগুলোর ক্ষেত্রে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। কমিউনিকেশানে যোগাযোগের বাধাগুলো এই সময় দূর হবে, গুপ্ত শত্রু হদি সেই সময় পেতে পারেন। দাম্পত্য জীবনে কিছু কিছু জায়গায় যাদের সেপারেশনের যোগ আছে, যাদের ডিভোর্সের যোগ আছে, সেগুলো এই সময় অ্যাক্টিভ হতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো সেল করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে, কিন্তু নতুন কিছু পারচেজ করতে চাইলে আমার মনে হয় বাস্তু বিচার করিয়ে ভালো করে জমি জায়গার পর্চা দেখে এগুলো কিন্তু অনুসন্ধানের মাধ্যমে আপনার করা উচিত। কিছু চোটাঘাত লাগার চান্সেস আছে, ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে সাময়িক কিছু বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায় কিছু লাভদায়ক সিচুয়েশন এই সময় কিন্তু ফেস করতে পারেন। আধ্যাত্মিক ভ্রমণ ট্যুর ট্রাভেলিং এগুলো এই সময় হতে পারে। আপনারা আরও বিস্তারিত জানতে দৈনিক রাশিফলটা রোজ ফলো করুন এবং সমস্যা থাকলে আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো কেতু রাশিতে প্রবেশ করবে এপ্রিলে এবং তার আগে যে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব এটা রাশির দ্বিতীয় ঘরে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, সেভিংস এই সময় বাড়তে পারে। আত্মীয় স্বজন বিষয়গুলোর আত্মীয় স্বজনের বিষয়ে শরীর স্বাস্থ্য কারোর সমস্যা বা তাদের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হয়ে থাকলে সে বিষয়টা একটু সেন্সিটিভ থাকার চেষ্টা করুন, মিউচুয়াল হওয়ার থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, অল্প কথায় কাজ সারবেন, বেশি কথা এই সময় কিন্তু বলবেন না, টপ সিক্রেটগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করুন। লেখালেখি শৈশাবুত এগুলো বিষয়ে একটু চোখ কান খোলা রাখুন। কেতু দ্বিতীয়স্থ হওয়ার জন্য এখানে কিন্তু বৃহস্পতির প্রভাব থাকার জন্য পুরনো আর্থিক প্রাপ্তি, অফিস কাচারিতে কোনো অর্থ আটকে আছে, কোনো মাইনেপত্র আটকে আছে, সেগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু ডেভেলপমেন্ট পাবেন। যারা লেকচারার আছেন, যারা বক্তা আছেন, বক্তা মানে বেশি কথা বলেন তা নয়, বক্তা যারা আছেন, এই প্রফেশনে যারা আছেন, কথা বেছে খান, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী বলে আমার মনে হয়। যাত্রার মাধ্যমে কিছু আর্থিক উপার্জন হবে এবং কেতু যখন রাশিতে প্রবেশ করবে সে বিষয়ে 2022 আমি ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেটা দেখে নেবেন। আপকামিং ভিডিও কিন্তু এর সিরিজ পার্ট টু আসবে। দৈনিক রাশিফলটা ফলো করুন, প্রশ্ন থাকলে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বড় অ্যাচিভমেন্ট এই সময় হতে পারে, কিছু প্রাপ্তি স্থান বাড়তে পারে। বাস্তুগত বিষয়ে কিছু সমস্যা থাকলে বা গৃহগত সমস্যা থাকলে সেই সমস্যাটা একটা সমাধান সূত্র পেতে পারেন। তবে বৃহস্পতি চতুর্থভাবে আপনার সম্পদ বৃদ্ধিতে সহায়ক হলো, যারা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন বাস্তু চেক করিয়ে তবেই কিন্তু কিনবেন। পুরনো অর্থকরী প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো, হেলথ ইম্প্রুভ করবে এবং আমি যেটা বলছিলাম রোগভোগের কোনো সমস্যায় ভুগলে বা কোনো গুপ্ত বিষয় থাকলে সেগুলো কিন্তু এই সময় কিন্তু সঠিক চিকিৎসার জায়গাটা কিন্তু পাবে এবং হেলথের ইম্প্রুভ জায়গাটা পাবে, অর্থাৎ মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে সময়টা কিন্তু সহায়ক বলে আমার মনে হয়। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এড়িয়ে চলা দরকার। এডুকেশনের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে গবেষণা যারা করছেন বা কোনো ফিউচারে কিছু পড়াশোনার জন্য কোর্স বা ইত্যাদি করছেন সেক্ষেত্রে ভালো যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে যারা এগোতে চাইছেন আপনাদের লগ্ন রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং সর্বাধিক শক্তিশালী ফল পাবেন এবং যোগ সাধনা এগুলোর মধ্যে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এটার দিকে যদি আপনি এগোতে পারেন, সত্যের দিকে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু সমস্যারও নিবারণ কিন্তু তার সঙ্গে এই সময় কিন্তু হতে পারে। এই বিষয়টা অবশ্যই আমি আপনাকে উৎসাহিত করব এবং এখানে আমি এটাও বলবো যে বৃহস্পতি এবং কেতুর যে কম্বিনেশানটা চতুর্থভাবে উপর হচ্ছে সেটা মানসিক চিন্তা কিছুটা বাড়াবে। তো সমস্যা বড় নেই, চিন্তা বড় আছে মাথায়,
চিন্তার কাজে বিস্তার লাভ করা, তো সেটা কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়গুলো আপনারা দৈনিক রাশিফল আরও জানতে পারবেন, দেখুন, আর প্রশ্ন থাকলে জানান। কেতু এই যে রাশিতে প্রভাব আর কয়েকটা দিন থাকছে, তাই যে কোনো সিদ্ধান্ত নির্ণয়গুলো একটু ভেবে চিনতে নেবেন। সমস্যা খুব বেশি থাকলে কনসাল্ট করতে পারেন ফোনে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশি সরাসরি প্রভাবিত হচ্ছে, কারণ বৃহস্পতি লগ্নের রাশির অধিপতি, তার সঙ্গে কেতুর কম্বিনেশন রাশির দ্বাদশে। দূরযাত্রা বিদেশ যাত্রা হওয়ার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকছে, বা আপনি একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে গেলেন, বা হোমল্যান্ডে ফিরলেন। এই ট্রান্সফার, বিদেশে থেকে হোমল্যান্ডে ফেরা, অন্য কান্ট্রিতে যাওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই কার্যকরী হতে পারে। এবং দ্বিতীয়ত আমি এটুকু বলবো যে ফ্যামিলি কারোর হেলথ ইস্যু থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। প্রপার্টি সেল করতে চাইলে, ভাড়া বাড়ি খোঁজ খবর পেতে চাইলে সেগুলো এই সময় হতে পারে। ট্যুর এই সময় হবে, বিশেষত আধ্যাত্মিক ট্যুর বা কোনো আপনি ধর্মীয় স্থানে যাচ্ছেন, এগুলো কিন্তু এই সময় যথেষ্ট সহায়ক হবে। মেডিকেল কাজগুলো এই সময় সফলতা পাবে, যেমন ধরুন হসপিটালাইজেশন, কোনো মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোথাও গেলেন, অর্থাৎ হসপিটালে মানুষ কেন যায়, আরোগ্য লাভের উদ্দেশ্যে যায়, তো আরোগ্য লাভের উদ্দেশ্যে যে কোনো কাজ এই সময় কিন্তু সফলতা পাবে। তবে কেতুর যে বৃহস্পতির কম্বিনেশন মাঝে মাঝে আপনাকে কিন্তু একটু আত্মকেন্দ্রিক করে দেবে, মাঝে মাঝে একটু হতাশাগ্রস্ত করে দিতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম হোক শর্ট টার্ম হোক, যেখানে আর্থিক ইনভেস্ট করতে হবে, চোখ কান খোলা রেখে এগোনোই ভালো। আপনারা আমাদের দৈনিক রাশিফলটা ফলো করুন, এবং সমস্যা খুব বেশি থাকলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। দেখুন, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কেতু কিন্তু এই মুহূর্তে খুব স্ট্রং পজিশনে আছে, একাদশ, এবং তারপরে সে দশমে প্রবেশ করবে। তো এখানে বৃহস্পতির কানেকশানে আপনাকে এটা ইন্ডিকেট করছে কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তনের আবহ কিন্তু তৈরি হতে চলেছে সামনের সময়। এটার বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে আমি নেগেটিভ বলবো না, কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, প্রাপ্তি হতে পারে, আপনার কিছু অ্যাচিভমেন্ট হতে পারে, আপনার বিদেশ যাত্রা হতে পারে এই সময়, কর্মসূত্রে বা পার্সোনাল কোনো কাজেও হতে পারে। কিন্তু কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব বা গতি প্রকৃতির পরিবর্তন এখানে কিন্তু কেতু ইন্ডিকেট করছে। কেতু এখানে ইন্ডিকেট করছে আপনার যে ব্রাঞ্চ, কাজের যে শাখা, কেউ ধরুন ব্যবসা করতেন, চাকরি করতেন ব্যবসা, এবং আদার্স কিছু অ্যাসোসিয়েট কাজ করলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু কেতু এখানে কিন্তু প্রভাব বিস্তার করবে। তো এখানে এই সেপারেট ওয়ে, সেপারেট একটা রাস্তা, এগুলো কিন্তু এই সময় আপনারা পাবেন। এই জায়গাটা আমরা কেতুর প্রভাবে এখানে হরোস্কোপে দেখতে পাবো। তবে কর্ম পরিবেশগত ক্ষেত্রে সমস্যা বা অন্যান্য সমস্যা বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। বিদেশে টাকা ইনভেস্ট বা যারা এই ধরুন ফাটকা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে আরও সতর্ক হতে বলবো, লোভ প্রলোভন এগুলোকে কিন্তু সংবরণ করতে বলবো। কমিউনিকেশন বাড়বে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে। দৈনিক রাশিফলটা ফলো করুন, সঙ্গে অবশ্যই আপনারা প্রশ্ন জানাতে পারেন কমেন্ট সেকশনে, দৈনিক রাশিফলে পাবেন। সমস্যা থাকলে অবশ্যই কনসাল্ট করতে পারেন ফোনে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, এবং তার সঙ্গে কর্মভাবে কেতু কিন্তু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে। প্রথমত বলবো, কর্ম বিষয়ে আপনার কিছু ফিউচার প্ল্যানিংস এই সময় কিন্তু সাকসেসফুল হতে পারে। আপনারা যারা, আমি যেমন বৃহস্পতি নক্ষত্রের বৈশিষ্ট্য বলছিলাম, কোনো ব্রাঞ্চ কর্মের মানে যে কাজ করছেন তার পাশাপাশি আনুষঙ্গিক কোনো কাজ শুরু করতে চাইলে সময়টা আপনার জন্য উপযোগী, এবং অবশ্যই এই সময়টা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে পুরনো আর্থিক প্রাপ্তি, আর্থিক যোগাযোগ আসতে পারে, মান সম্মান প্রতিষ্ঠা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বাড়তে পারে। তার সঙ্গে বাড়বে কিন্তু দায় দায়িত্ব, ওয়ার্কলোড, কিছুটা কাজের প্রেসার, যেটা হয়তো ফিউচারে আপনাকে গেন দেবে, কিন্তু সাময়িক এই বিষয়টা কিন্তু বাড়তে পারে। গুরুজনদের হেলথ ইস্যু ইত্যাদি কিছু চললে সেখান থেকে কিন্তু এই সময় কিছুটা ডেভেলপমেন্ট বা কিছু আশার আলো বা কিছু পজিটিভ এই সময় কিন্তু ঘটনার ঘটার সম্ভাবনা থাকছে, এই বিষয়টা ভালো ফল পাবেন। জ্ঞান বিজ্ঞান চর্চা এবং আধ্যাত্মিক বিষয়ে কিছু উন্নতির প্রচেষ্টা এই সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হতে পারে, এবং এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। সোশ্যাল বিষয়গুলোয় যারা ইনভলভ তাদের ক্ষেত্রে, যেটা আমি পজিটিভ এবং নেগেটিভ বলছিলাম, হুজুকে ব্যক্তি আনন্দ উন্মাদনা করছেন, পার্টি করছেন, তাদের ক্ষেত্রে নেগেটিভ। কিন্তু আপনি কোনো সামাজিক কাজ করছেন, কোনো সমাজের সঙ্গে ইনভলভ হয়ে আছেন, কোনো সেবামূলক কাজ করছেন, তাদের জন্য পজিটিভ, এবং এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। খালি বলবো, আর্থিক ডেভেলপমেন্ট হলো, ফিনান্সিয়াল কোনো ইনভেস্ট করছেন, পলিসি করছেন, সেগুলোর বিষয়ে একটু খুঁটিয়ে নাটিয়ে শর্তাবলীগুলো দেখে কিন্তু এগোবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্যারিয়ারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। পিতা গুরুজনদের মতমাফিক কাজ করার চেষ্টা করুন। এডুকেশনের ক্ষেত্রে সার্ভিস বা চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে দৈনিক রাশিফলটা ফলো করুন, সমস্যা থাকলে প্রশ্নগুলো জানাতে পারেন।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কেতু কিন্তু বর্তমানে ভাগ্যস্থান দিয়ে পাশ করছে এবং অবশ্যই সে অষ্টমে প্রবেশ করবে খুব দ্রুত। তো এখানে পরিবর্তন মানে ভাগ্যের সামগ্রিক পরিবর্তনের একটা আবহ হরস্কোপে আছে এবং কিছু কিছু ক্ষেত্র থেকে আপনাদের গ্রুপ ওয়ার্ক বা যৌথ বিষয়গুলো বর্তমানে কিছুটা সমস্যার আবহ তৈরি হতে পারে। তবে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা ভালো, এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালো, বিদেশ যাত্রার নতুন কিছু সংযোগ আসতে পারে, চলতি মামলা মকদ্দমার ক্ষেত্রে কোনো কোর্টের বাইরে কোনো সেটেলমেন্ট বা ইত্যাদি এই সময় পেয়ে যেতে পারেন, এটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আমি এটাও বলবো যেহেতু বৃহস্পতি এবং কেতুর কম্বিনেশনটা রাশির দ্বাদশ এবং নবমকে ইন্ডিকেট করছে, কর্মক্ষেত্রে যাত্রার মাধ্যমে কিছু আর্থিক প্রাপ্তি এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, কাজের ক্ষেত্রে পদোন্নতি ফিউচার ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে, কিন্তু কাজের দায় দায়িত্ব যদি বলেন, কাজের বোঝা যদি বলেন সেটা বাড়বে। পাঁচজনের সঙ্গে একসাথে কাজ বা গ্রুপ ওয়ার্ক এই কাজগুলোর মধ্যে সব ক্ষেত্রে সবাই স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন, টুকিটাকি ছোটোখাটো হেলথ ইস্যুকে ইগনোর করা যাবে না। তবে বিদেশে চিকিৎসা করতে যাওয়া, কোনো হসপিটালাইজেশনের মাধ্যমে আপনার চিকিৎসায় আপনার ভালো কোনো রেসপন্স পাওয়া বা অল্টারনেট মেডিসিন যেগুলো হয় আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথিক ইত্যাদি থেরাপি এগুলোতে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু এই সময় আপনি পেতে পারেন। আধ্যাত্মিক পথে কিন্তু আপনার উন্নতি হবে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সহায়ক হবে এবং সমস্যা থেকে বেরিয়ে আনতে যোগা আপনার মেডিটেশন এগুলো আপনাকে সাহায্য করবে। আপনারা অবশ্যই দৈনিক রাশিফলটা ফলো করে যান, সমস্যা থাকলে কনসাল্ট করতে পারেন ফোনে, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যেটা যার দেখা হয়নি দেখে নেবেন। একটু পরেই আমাদের দেখা হচ্ছে দৈনিক রাশিফলে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।